রংপুরে মানুষ আসলে আমার আব্বার পাশে ছিলেন, তারা দীর্ঘদিন আমার পাশেও থাকবেন, এই কামনা। যদি রংপুরে মানুষ চায় তবেই রাজনীতিতে আমি আসব, তা না হলে নয়। এসে সাহেব জাতীয় পার্টি যাদেরকে দিয়ে গেছেন তারা জাতীয় পার্টি করবে, গুরু দায়িত্ব দেওয়া হয়েছে রাজনীতি তারা রাজনীতি করবেন, আর যদি না পারেন সরে যাবেন। এরিক শুধু আমার সন্তান না, এরিক রংপুরের সন্তান, এরিককে আমি আপনাদের কাছে দিয়ে গেলাম। এটা এরিকের বাবা বানিয়েছে, এরিকের বাড়ি, এরিকের ঠিকানা, এরিকের যখন মন চায় তখন এরিক আসবে, দেখে রাখবেন আপনারা, আপনাদের দায়িত্ব। জাতীয় পার্টির যারা যারা আমাদের সাথে যোগাযোগ রাখে তাদেরকে বহিষ্কার করা হয় জাতীয় পার্টি থেকে, এগুলো তো চলছে, এগুলো তো জানেন। তো এটা তো রাজনীতি হতে পারে না, এটা কোনো সুষ্ঠু রাজনীতি না। জাতীয় পার্টি একটা বিরোধী দল, তাদের উচিত হয় সরকারকে তারা সাহায্য করবে, আর নলে সরকারের বিরোধিতা করবে। আমার বিরোধিতা কেন? আমি একটা মা, আমার কি আছে? অনেকেই আছে জাতীয় পার্টি তো সবাইকে তো আপনি মানে একজনের